এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে ডেলি 1 কোটি টাকার উপর আমাদের এক্সচেকারের খরচ করে 21 জন লয়ার মাফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে। কয়েকদিন আগে বলছিল ডাক্তাররাও বলছিল, কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও, একবারে লাইন করে 21টা নাম মাফুজা খাতুন মুখস্থর মতো বলেছেন। আপনারা দেখেছেন, আমি আবার অনুরোধ করব কালকের লিস্টে চিফ জাস্টিসের 3 জনের বেঞ্চের লিস্টে 13 আর 15 আছে। মারা দিদিরা বোনেরা সব বাড়িতে স্মার্টফোন হাতে আছে, টিভি আছে, কাল বিশ্বকর্মা পূজা আমরা জানি, কালকে আমরা সৃষ্টির দেবতার পূজো করব এটাও জানি। দয়া করে 10:30 থেকে আধ ঘন্টা 45 মিনিট আপনারা একটু দেখুন এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন, আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে জাস্টিস না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন, চোখের সামনে দেখতে পাবেন এর দ্বিচারিতা।